বাল্যবিয় সংসারের অভাব বাধা হয়ে দাঁড়াতে পারেনি অদম্য আসিরনের সামনে। স্বাবলম্বী হয়েছেন হস্তশিল্পকে পুঁজি করে, একই সঙ্গে কাজের সুযোগ করে দিয়েছেন গ্রামের শতাধিক নারীকে, ভূমিকা রাখছেন রপ্তানি আয়েও। যদিও শুরুটা ছিল না সহজ। রংপুর থেকে ফখরুল শাহিনের প্রতিবেদন। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। কেউ বানাচ্ছেন পাটের ব্যাগ, কেউ বা বানাচ্ছেন মাদুর। নিপুণ হাতে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন পুতুল, খেলনা, কলমদানি। ঘরের আঙ্গিনায় এই কর্মব্যস্ততার চিত্র রংপুরের পায়রাবন্দের জয়রাম গ্রামের, যার নেপথ্যে আছিরুন্নেছা। মাত্র 9 বছর বয়সে বিয়ে, এরপর সংসারের অভাব অনটনে কেটেছে অমানবিক যন্ত্রণার এক জীবন। অবশেষে 1994 সালে শুরু করেন নতুন যাত্রা। পাট দিয়ে বিভিন্ন ব্যাগ তৈরি করি, অনেক বাজারে বাজারে বিক্রি করছি, তারপরে গ্রামেও বিক্রি করছি। শিক্ষা হিসেবে বিক্রি করার পর ZBC যে অফিস আছে ওনারা আমাকে মেলায় অ্যাটেন্ড করাইছিল। ধীরে ধীরে কেটেছে সংসারের অভাব, ক্রমান্বয়ে বড় হয়েছে ব্যবসা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও শুরু করেছেন বাজার দখল প্রতিযোগিতা, ভূমিকা রাখছেন বৈদেশিক মুদ্রা আয়ে। অর্ডার বাইরে থেকে যখন আসে 10-16 জনের তো কাজ হয় না। এখন মনে করেন আমার 150 জন কর্মী আমি তৈরি করছি, ট্রেনিং করাই। স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আয়ের সুযোগ করে দিয়েছেন অন্যদেরও, প্রশিক্ষণ দিয়েছেন অন্তত 150 জনকে। নিজ প্রতিষ্ঠানে কর্মসংস্থান করেছেন প্রায় 125 নারীর, স্বামীকেও করেছেন স্বাবলম্বী। ব্যাগ বানা, তারপরে পাখি বানা, পাপোশ বানা, বেনি গাঁথা, এগুলো কাজ করে মনে করো আমার 2টা ছেলেকে লেখাপড়া শিখিয়েছি, আমরা ভালো আছি। কাজ কাম করি, কিছু টাকা উন্নতি করছি, কিছু টাকা পাই, আমরা এই টাকা নিয়ে যাওয়া বাড়ির উন্নতি করি। গ্রামীণ নারীদের কল্যাণে প্রতিষ্ঠা করেছেন অনেক আশা কুটির শিল্প নামের উন্নয়ন সংস্থা। সবকিছু আমার। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।